টলিউডের পরিচিত মুখ পূজা ব্যানার্জি। বাংলা হিন্দি দু জায়গাতেই তাকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। বর্তমানে মুম্বাইয়ের পাকাপাকি বাসিন্দা এই নায়িকা। অল্প বিস্তর বাংলা ছবিতে অভিনয় করলেও দর্শকদের কিন্তু বেশ পছন্দের নায়িকা তিনি। তাই তো তাকে নিয়ে এত কৌতূহল অভিনেত্রীর অনুরাগী মহলে। তবে এবার যেন সেই কৌতূহলের মাশুল দিতে হলো নায়িকাকে, উঠে এলো এক গুচ্ছ প্রশ্ন। অসভ্য মহিলা, ছেলে, বর কিছুই বাকি থাকলো না শুনতে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার কারণে এহেন পরিস্থিতির মুখে পড়তে হলো পূজাকে? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। পূজা ব্যানার্জি টলি পাড়ার একজন জনপ্রিয় নায়িকা। তাকে খুব বেশি বাংলা সিনেমা বা ওয়েব সিরিজে দেখা যায়নি। কলকাতা এবং মুম্বাই দুই শহরেই তালে মিলিয়ে কাজ করেন তিনি। হিন্দিতে বেশ কিছু কাজে দেখা গিয়েছে তাকে। পার্বতী সেজে পূজার অভিনয় দাগ কাটে দর্শক মনে। সেভাবে এখন আর রূপলি পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও সমাজ মাধ্যমের পাতায় তিনি কিন্তু বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে সারাক্ষণই নানান ধরনের পোস্ট করতে থাকেন নায়িকা। পাকাপাকি ভাবে তিনি এখন মুম্বাইয়ের বাসিন্দা। মাঝে মাঝে কলকাতা যাতায়াত করেন যদিও অভিনয় জগৎ ছাড়াও এর আগেও ব্যক্তিগত জীবনে বিতর্কের আঙুল উঠতে দেখা যায় পূজা ব্যানার্জির দিকে। ছেলে হওয়ার পর অভিনেত্রীর ধুমধাম করে সামাজিক বিয়ে নজর কাড়লেও প্রশ্ন নেহাত কম হয়নি তা নিয়ে। যদিও সে বিষয় নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি নায়িকাকে। এবার সমাজ মাধ্যমে ট্রোলের শিকার হলেন পূজা। আজকাল তারকাদেরকে নিয়ে ট্রোলিং নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার তার মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিও শুট করেছেন নায়িকা, যেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি, সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন পূজা। আর সেই ছবি বাদ সাজল, রোশের মুখে পড়তে হলো নায়িকাকে। নানান জনের নানান ধরনের মন্তব্য। একজন লিখেছেন অসভ্য মহিলা, আবার কেউ লিখেছেন বিয়ে হয়ে গিয়েছে, আপনার একটি ছেলেও আছে, এখন আর এমন ফটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। যদিও কোনো নেতিবাচক মন্তব্যের সদুত্তর দিতে দেখা যায়নি পূজাকে, একেবারেই এসবকে পাত্তা দেননি অভিনেতা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।